بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. سورة الجمعة 62 نمبر سورة 9 نمبر آيات পড়েছি। এই আয়াতের আলোকে আজকের খুতবা ইতি টানব ইনশাআল্লাহ তাআলা আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা এর আগে আলোচনা করেছি আজান বিষয়ে। আজান গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা যেমন পাঁচ অক্তের জন্য গুরুত্বপূর্ণ ঠিক তেমনইভাবে জুমার দিনের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদিচ আমরা সমাজে জুমার দিনের এই আজান নিয়ে বিভক্ত আছি, প্রত্যেক আজানের ক্ষেত্রে যেমন সুন্নাত আর বিদাত চিহ্নিত করা কঠিন হয়ে যায়, ঠিক তেমনইভাবে আজকের ইয়াউমাল জুমায় এই জুমার দিনের আজানের বিষয়েও বিষয়টা কিছুটা এইরকমই যে আমরা সঠিকটা নিরূপণ করতে পারি না অনেক সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনের ব্যাপারে, জুমার দিনের আজান এবং জুমার দিনের ব্যাপারে সূরা একটা নাজিল করেছেন, সূরা জুমা, যেটা আমরা আয়াত তেলাওয়াত করলাম। এই সূরাটাই নাজিল করেছেন জুমার আজান, জুমার দিন করণীয় বর্জনীয় বিষয়গুলো নিয়ে। অল্প পরিসরের এই সূরাটি ছোট সূরা। এই সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর আয়াতে যেটা ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআ, জুমার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা সালাতের দিকে ধাবিত হও। এখানে নো দিয়া শব্দটা এসেছে নেদা, নেদা শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা, এখান থেকে আসছে নো দিয়া, নো দিয়ালি সালাহ মিয়াউমিল জুমা, জুমার দিনের সালাত সম্পর্কে এখানে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জুমার দিনে যখন সালাতের জন্য তোমাদেরকে আহ্বান করা হবে তখন তোমরা চলে আসো, ধাবিত হও। ওয়াদারুল বাই, বেচা কিনা বাদ দিয়ে, ক্রয় বিক্রয় বেচা কেনা ব্যবসা বাণিজ্য সাংসারিক কাজকর্ম ছেড়ে জুমার দিনের সালাতের জন্য চলে আসতে হবে। এখানে ফাস আও ইলা জিক্রিল্লাহ ওয়াদারুল বাই, আল্লাহ তাআলা যেটা বলছেন যে আল্লাহ তাআলা জিকিরের দিকে তুমি ধাবিত হও। এখানে ধাবিত হওয়ার অর্থ ফাস আও মানে দ্রুত আগমন করো, এর মানে এই নয় যে খুব তাড়াতাড়ি করে দ্রুত দৌড়িয়ে মসজিদে আসতে হবে, বিষয়টা এরকম নয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিম অন্যান্য কিতাবগুলোর মধ্যে হাদিসে বলছেন যে সালাতের জন্য দৌড়িয়ে আসা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা মসজিদে সালাতের জন্য যাও ধীর স্থিরভাবে, তারপরে ইমামকে যে অবস্থায় পাও সে অবস্থাতে তার আনুগত্য করো। এখানে একটা বিষয় হচ্ছে যে রুকু পাওয়া আর সূরা ফাতিহা পাওয়া নিয়ে যে রাকাত গণ্য হওয়ার বিষয়টা, যদিচ মতানৈক্যপূর্ণ একটি বিষয় যে রুকু পেলে রাকাত পাওয়া যায়, এটা অনেকে বলেছেন। আবার অনেকে বলছেন যে সূরা ফাতিহা যেহেতু না পড়লে সালাত হবে না, সেহেতু রুকুর হিসাব বাদ, রুকু পেলেও রাকাত পাওয়া যাবে না যদি সূরা ফাতিহা না পাওয়া যায়। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে যে ব্যক্তি এসে রুকু পাবে সে যদি দাঁড়িয়ে থেকে সূরা ফাতিহা পড়ার সময়টা মিস করে তাহলে তার রাকাত গণ্য হবে না, আর যে সরাসরি এসে তাকবীরে তাহরিমাতে রুকু ধরছে তার রাকাত বলেই গণ্য হবে, এটাই সঠিক। কেননা সে ব্যক্তি হচ্ছে মাসবুক, ওজোর প্রাপ্ত ব্যক্তি।
যার কারণে তার রাকাত বলে গণ্য হবে। এখন মনে করেন চার রাকাত সলাৎ, আসর হোক, জোহর হোক, এশা হোক, চার রাকাত সলাৎ। এখন আপনি শেষ রাকাতে এসে শুধুমাত্র সিজদা পাবেন, এমত অবস্থায় আপনি কী করবেন? তখন যেহেতু আপনি রুকু পাচ্ছেন না, তা আপনি কি দাঁড়িয়ে থেকে একা একাই জামাত করার চেষ্টা করবেন? একা একা এটা করা যাবে না, ইমামের সাথে সামিল হতে হবে, যেহেতু ইমামের আনুগত্য করা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর অনেক জায়গায় হাদিসটি এসেছে যে ইন্নামা জুইলাল ইমাম লিয়ুতাম্মা বিহ, ইমামকে নিযুক্ত করা হয় তার আনুগত্য করার জন্য। সুতরাং ইমাম যে অবস্থায় থাকবে সে অবস্থাতে তার আনুগত্য করতে হবে, এটাই চূড়ান্ত। তাতে রুকু আপনি পান না পান, সূরা ফাতিহা পান আর না পান, সিজদা পান আর না পান, সেটা দেখার বিষয় নাই। অনেকেই আছে আমাদের সমাজে যারা, যাদেরকে দেখা যায় যে সলাতে আসছে, এসে দেখছে যে ইমাম প্রথম সিজদায় বা দ্বিতীয় সিজদা আছে, এখন ও একেবারে বাদশার মতন দাঁড়িয়ে আছে, মানে আর এক রাকাতে যাচ্ছে কিনা সেটাও লক্ষ্য করছে, গেলে তখন ইমামের সাথে দাঁড়াবে, তাছাড়া দাঁড়াবে না। তো এইভাবে দাঁড়িয়ে থাকা যাবে না, ইমামকে যে অবস্থায় পাওয়া যায় সে অবস্থাতে সালাতে দাঁড়াতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাতে দাঁড়ালেন এমন অবস্থায় যখন রাসূল রুকুতে আছেন, তখন তিনি বারান্দায় মসজিদে ঢোকার সাথে সাথে আল্লাহর রাসূলকে যেমনই দেখলেন যে তিনি রুকুতে আছেন, যেখানে দেখেছেন সেখানে তিনি তাকবীরে তাহরিমা দিয়ে রুকুতে গেছেন, তারপরে রুকু থাকা অবস্থায় হাঁটতে হাঁটতে কাতারে এসে সামিল হয়েছেন। যদি আল্লাহর রাসূল ওটা নিষেধ করেছেন যে সরাসরি যাতে রুকু করে হেঁটে না আসে, এটা আল্লাহর রাসূল নিষেধ করেছেন, এসে কাতারে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা দিয়ে ইমাম যে অবস্থায় আছে সেই অবস্থার উপরে সামিল হতে হবে। তো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিক্রিল্লাহি ওয়া দারুল বাইয়। যখন জুমার জন্য আজান দেওয়া হয়ে যাবে, তখন আর কোনো প্রকার ক্রয় বিক্রয়, বেচা কেনা, তবে আরো যেসব কাজ রয়েছে দুনিয়াবি কাজ, এগুলো থেকে ফারেগ হয়ে যেতে হবে আজান শোনার সাথে সাথে। পারতপক্ষে চেষ্টা করতে হবে তার আগেই, যাতে করে জুমার দিনের ফজিলতটা পেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো থেকে এটাই প্রমাণিত হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, অনেকে এখান থেকে দলিল পেশ করে যে গ্রামগঞ্জে জুমা হয় না, এ কথাটা সঠিক নয়। শহরে, তাদের দলিলটা হচ্ছে এইরকম যে বেচা কিনা হয় শহরে, গ্রামে বেচা কিনা হয় না, এটা তারা বুঝাতে চাই। কিন্তু মূল কথা হচ্ছে যে এই ওয়াদারুল বাই, বেচা কিনা দিয়ে আল্লাহ তাআলা যেটা বুঝিয়েছেন যে পার্থিব কাজকর্মকে, পার্থিব কাজকর্মকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে সেগুলো ছেড়ে তোমরা জুমার সালাতের জন্য চলে আসো। তো এই পার্থিব কাজ, এটা কি শুধু শহরে হয় না গ্রামে হয়? সব জায়গাতেই হয়, এই জন্য আল্লাহ তাআলা এটা বলেছেন। বিষয়টি এমন নয় যে একটা বিধান শুধুমাত্র শহর অঞ্চলের মানুষের জন্য প্রযোজ্য হবে আর গ্রাম অঞ্চলের মানুষের জন্য প্রযোজ্য হবে না, বিষয়টি এরকম নয়। আল্লাহর দেওয়া বিধান সব জায়গাতেই চলবে, অর্থাৎ গ্রামেও চলবে শহরেও চলবে, বিধান সাপেক্ষে ভিন্ন কথা। যেমন জানাজার সালাত, এখানে আমরা যদি জোহরের পরিবর্তে জুমার পরিবর্তে জানাজা পড়ি তাহলে কিন্তু হবে না, এটা ভিন্ন কথা, বিধান সাপেক্ষে ভিন্ন কথা। কিন্তু যে বিধান আল্লাহ তাআলা শহর অঞ্চলের মানুষের জন্য দিয়েছেন সেটা গ্রাম অঞ্চলের মানুষের জন্যও দিয়েছেন। এখন ইদা নুদিয়া লিস-সালাহ, যখন জুমার সালাতের জন্য আহ্বান করা হয়, জুমার সালাতের জন্য যখন আহ্বান করা হবে, এখন এই আজানটা কোন আজান,
আমাদের সমাজের অধিকাংশ মসজিদগুলোতে যে আজান প্রচলিত আছে, তিনটা আজান, সেই আজান কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কি সেই আজানের কোনো ভিত্তি ছিল, সেগুলো আমাদের দেখার বিষয়। মূলত আজানের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আমরা এর আগে বলেছি সহিহ বুখারী 626 নম্বর হাদিস, সহিহ মুসলিম 838 নম্বর হাদিস, মিশকাত 662 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বাইনি আযানাইনি সালাহ, প্রত্যেক দুই আজানের মধ্যে সালাত রয়েছে। তার মানে সালাতের জন্য যে আজান হবে সেটা আজান হয় দুইটা, বিশেষ করে পাঁচাত্তর সালাত, জুমার সালাত আজান হবে দুইটা, মানে একটা আজান মানুষকে আহ্বান করার জন্য আর একটা হচ্ছে একামত। আজানকেও এই হাদিসের আলোকে, হাদিসের ভাষায় একামতকেও আজান বলা হয়েছে। এই জন্য আজানও আজান, একামতও আজান, আর দুইটা আজানেরই জবাব দিতে হবে। আজানের যেমনভাবে জবাব দিবেন, একামতের সময়ও একামতের জবাব দিতে হবে, যেহেতু এটাকেও হাদিসের ভাষায় আজান বলা হয়েছে, সুতরাং জবাব দিতে হবে। এখন আমাদের সমাজে অধিকাংশ জায়গায় যে তিনটা আজান প্রচলিত আছে, এর ভিত্তি কি, এটা আসলো কোথা থেকে? যদি কোরআন হাদিস অধ্যয়ন করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে মূলত জুমার আজান হচ্ছে দুইটা, জুমার আজান হচ্ছে মূল দুইটা, একটা আজান আর একটা হচ্ছে একামত। এখন আমাদের সমাজে আর একটা আজানকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। এই আজানটা কেমন করে আসলো সেটা বুঝে ওঠা মুশকিল হয়ে যায়। কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আজান চালু করেছিলেন সেই আজান কিন্তু এখন হয় না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান চালু করেছিলেন বাজারে, আর আমাদের সমাজে এই আজান দেওয়া হচ্ছে মসজিদে। তাহলে কি এই আজান মিলল? অনেকেই এটার পক্ষে দলিল দিবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খলাফায়ে রাশিদীন সবাইকে অনুসরণ করতে বলেছেন। হ্যাঁ, অনুসরণ করতে বলেছেন, তাহলে সাহাবায়ে কেরামও যেভাবে আমল করেছেন পুরোপুরি সেইভাবে মিলাতে হবে, নাহলে আপনি তার সুন্নাত মনে করে করলেন, কিয়ামতের দিন যখন জিজ্ঞাসাবাদ করা হবে তখন তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা অস্বীকার করবেন যে আমি এই আজান দিয়ে যাইনি, আমি যে সিস্টেমে চালু করেছিলাম সেই সিস্টেমে এখন আজান হচ্ছে না, তো এই আজান তো আমার দেওয়া না, এটাকে বিকৃত করে নিয়ে আসা হয়েছে। মনে করিয়েন না যে শুধুমাত্র হিন্দু খ্রিস্টান আর বৌদ্ধ ধর্ম, ইহুদি আর খ্রিস্টানদের তাওরাত আর ইঞ্জিলকে শুধু বিকৃত করা হয়েছে, এটা মনে করিয়েন না। ইসলামের মধ্যেও বিকৃত রূপ সমাজে প্রচলিত আছে। ইসলাম মূলত সৌদি আরব থেকে আসলো ইরাকে, ইরাক থেকে আসলো ইরানে। তো যখন ইসলাম আসে এই ইরাক ইরানে যাদের ক্ষমতা ছিল তারা হচ্ছে শিয়া, তারা 750 বছর ক্ষমতা চালিয়েছে এই বিকৃত ইসলামকে নিয়ে। তারপরে ভারত উপমহাদেশে যখন ইসলাম আসলো তারাও যতদিন ইসলাম চালালো সব বিকৃতভাবে, ওই ইসলামটাই এখন প্রচলিত আছে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে। এখন আস্তে আস্তে অনেকটা সংশোধন হচ্ছে আলহামদুলিল্লাহ, যেহেতু কোরআন হাদিস এখন প্রায় সবার ঘরে ঘরে, যারা আলেম সমাজ আছে তাদের কাছে তো বই পুস্তক থাকছেই, কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে এখন কোরআন হাদিস বিদ্যমান। মোবাইল খুলেন, মোবাইলে কোরআন পাওয়া যাচ্ছে, যে কোরআনে 4টা 5টা 6টা পর্যন্ত তাফসির পাওয়া যাচ্ছে, কোরআন পড়তে কোনো সমস্যা নাই। হাদিস খুলেন, হাদিস সফটওয়্যারের মধ্যে প্রায় 30,000 মতন হাদিস পাওয়া যাচ্ছে, যেগুলো আমরা আলেম সমাজ পড়ছি হুবাহু ওই হাদিসে আপনাকে তুলে দেওয়া হয়েছে। যদি মনে করেন যে আমরা মোবাইলে হাদিসটা পড়ে আবার বইয়ের সাথে মিলাবো,
হুবাহু মিলে। মোবাইল ব্যবহারকারী ভাই বোনেরা এরকম পড়তে পারে। কালকে আমাদের একজন দিনী ভাইয়ের একটা বই দেখলাম, যোগাযোগের মাধ্যমে বলছিলেন যে বইটা প্রকাশ করব, তো হঠাৎ করে কালকে দেখছি পিডিএফ বই দিয়ে দিয়েছি সৌদি আরব থেকে। তো দেখে আশ্চর্য হলাম যে এত তাড়াতাড়ি কাজ হয়ে গেল। উনি বললেন যে এটা মোবাইলে করাই সম্ভব। এখন আবার একটা ধারণা চলে আসছে আমাদের মধ্যে যে স্ক্রিন টাচ এ মোবাইল হুজুররা ব্যবহার করবে কেন, মানে সারা পৃথিবীর সবাই ব্যবহার করুক, আলেমরা ব্যবহার করলেই দোষ। বেশ কিছুদিন আগে বাংলাদেশে মসজিদের মধ্যে টিভি চালানো নিয়ে খুব তোলপাড় চলছিল মিডিয়ার মধ্যে যে এটা করা যাবে কিনা। যারা এটার বিপরীত তারা তো খুব হইচই চালিয়েছে, আর যারা পক্ষে তারা শান্তভাবে জবাব দিয়েছেন। তো একটা জিনিস যে যে কোনো জিনিসের ভালো এবং মন্দ আছে, মোবাইল এটার ভালো এবং মন্দ আছে। তারপরে ঘড়ি বলেন, আরও যেসব জিনিস রয়েছে এগুলোর ভালো এবং মন্দ আছে। আপনি যেই কাজে ব্যবহার করবেন সেটার উপরেই কাজ করবে। যেটা একেবারে খারাপ পথে ব্যবহার করা হয়, খারাপের জন্যই যেটা তৈরি করা হয়েছে সেটার কথা ভিন্ন। কিন্তু এমনও কিছু জিনিস যেগুলো ভালো এবং মন্দ দুটোই চালানো যায়। তো টিভি মসজিদে ব্যবহার করা যাবে কি না এটা নিয়ে খুব তোলপাড় চলল। যারা তোলপাড় করেছে জানি না তারা কোন পন্থী, তবে আল্লাহ আলাম হয়তোবা তাদের মাধ্যমেই মসজিদের মধ্যে মানুষের ছবি সামনে রেখে সালাত পড়ার প্রচলনটা বিদ্যমান। যেমনভাবে এখন দেখছেন হিজবুত তাওহিদের বাইজিদ খান পন্নী আর সেলিম এই দুইজনের ছবিকে ব্যানারে সেট করে সামনে দিয়ে সালাত পড়ছেন। আর দেওয়ানবাগির ভিডিও তো আপনারা দেখেছেন, তারাও তার ছবিকে ব্যানারে তৈরি করে সেটাকে সামনে দেয়ালে লাগিয়ে সালাত আদায় করছেন। ইবলিসের একটা চক্রান্ত ছিল যে তোমাদের পরহেজগার ব্যক্তি যারা তাদের ছবিকে সামনে রাখো তাহলে তোমাদের পরহেজগারিতা বাড়বে। মূলত মূর্তি পূজার সূচনা হয়েছে ওখান থেকে, নূহ আলাইহিস সালামের উম্মতদের থেকে। তো ওই জিনিসটার প্রচলন এখনো আছে যে ছবিগুলো সামনে দিয়ে সালাত পড়ি তাহলে একাগ্রতা আসবে, ভয় ভীতি খুশুখুজু আসবে, যেহেতু তারা পরহেজগার মানুষ ছিল। আসলে এখন যে কয়েকজনের নাম বললাম এরা তো পরহেজগার নয়, এরা হচ্ছে ইসলামের দুশ্মন। এদের ঈমান আছে কিনা সন্দেহ, কারণ ইসলামের অনেক বিষয় তারা অস্বীকার করে। দেওয়ানবাগের বিষয় তো আপনারা জানেন, ইমাম মাহদি দাবি করেছে, তারপরে নিজেকে নবী দাবি করেছে, নিজেকে আল্লাহ পর্যন্ত দাবি করেছে। তো এই মানুষের ভিতরে ঈমান আছে? যে নিজেকে আল্লাহ পর্যন্ত নিয়ে যেতে পারে তার ভিতরে কি ঈমান থাকে? এইরকম মানুষের আবার অনুসারী অনেক, তো এদের সংখ্যা অনেক হবে, এটাই স্বাভাবিক। যারা হক পথে থাকবে তাদের সংখ্যা কম হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অনেক জায়গায় এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। সূরা সাবা 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ তাআলার শুকরগুজারী বান্দা সবসময় অল্পই থাকে। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 84 পৃষ্ঠা মূল ভলিউম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবালিল গুরাবা, ইসলাম এসেছে অল্প সংখ্যক কিছু মানুষের মাধ্যমে, আবার সেই অল্প সংখ্যক মানুষের মধ্যে ইসলামটা ফিরে যাবে। আর এই অল্প সংখ্যক মানুষ যারা শেষ সময় থাকবে, মানে এই অল্প সংখ্যক মানুষ যাদের মধ্যে ইসলামটা চলে যাবে, এদের জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ। তাহলে এখন যারা বর্তমানে
খুব লাফালাফি করে, এত মানুষকে কম বুঝে, এদের যুক্তি তো খোঁড়া। আসলে ইসলাম যুক্তি দিয়ে চলে না। সর্বপ্রথম যুক্তিদাতা কে ছিল জানেন? প্রথম যুক্তি দিয়েছে কে? ইবলিস শয়তান। আল্লাহকে যুক্তি দিয়ে বুঝাচ্ছে ও মনে হচ্ছে যে আল্লাহ ওর চাইতে কম জ্ঞান রাখে, তাই সে আল্লাহকে যুক্তি দিয়ে বোঝাচ্ছে। তা আল্লাহ তার যুক্তিটাকে অ্যাকসেপ্ট করেননি। আল্লাহ তাআলা যেখানে দলিল পেশ করছেন সেখানে ফেরেশতারা নত হয়ে গেলেন, আর ইবলিস চাচ্ছে না যে আদম আমার চাইতে বড় হয়ে যাক, এই জন্য সে নিজেকে খুব জাহির করে দেখালো। সম্মানিত উপস্থিতি, এজন্য সংখ্যা গরিষ্ঠ দেখে অবাক হওয়ার কিছু নেই যে তারাই মনে হয় ইসলামের উপরে আছে। স্বর্ণ সময় খুব বেশি পরিমাণে হয় না, স্বর্ণ সবসময় কমই থাকে। রাস্তা দিয়ে যদি একটা ট্রাক যায় তাহলে দেখবেন যে ইট ভর্তি হয়ে যাচ্ছে, ট্রাক ভর্তি হয়ে ইট যাচ্ছে। যদি বালি যায় তাহলে ট্রাক ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু স্বর্ণ কি কোনোদিন ওভাবে যায়? স্বর্ণ যায় না। মূলত স্বর্ণ এতগুলো হবেই না, এতগুলো স্বর্ণ হবেই না। তো যারা হক পথে থাকবে তাদের সংখ্যা সবসময় কম হবে, এটাই স্বাভাবিক। তো আমরা যে বিষয় বলছিলাম, ইদা নুদি আলী সালাহ মিয়াউমিল জুমা, যখন জুমার দিন আজান দেওয়া হবে তখন সাথে সাথে কাজকর্ম ছেড়ে দিয়ে চলে আসতে হবে। আমার মা বোনেরা বাধ্য হয়ে যুক্তি দিচ্ছে যে রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকার কারণে আসতে পারি না, সেদিন একটু তাড়াতাড়ি রান্না করে কাজ সারতে হবে। আর এটার জন্য আপনারা সহযোগিতা করবেন, আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু তারা ইসলাম শিখতে পারবে না, আর তারা যদি ইসলাম শিখতে না পারে তাহলে আপনার কিন্তু দায়ী হতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, সহিহ বুখারী 893 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা প্রত্যেকেই হচ্ছে দায়িত্বশীল, প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার দায়িত্ব ঠিকমতো পালন করেছো কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, হে আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল আপনি এইভাবে দোয়া করেন, তো আল্লাহ রাসূল বলছেন যে কোনো বান্দাকে যদি আল্লাহ তাআলা একেবারে পুঙ্খানুপুঙ্খের উপর হিসাব জিজ্ঞাসা করেন তাহলে কিন্তু বান্দা হিসাব দিয়ে উঠতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন হিসাব সহজ করে দেন, আল্লাহ যেন আমাদের হিসাবগুলোকেও সহজ করে দেন, আল্লাহুম আমিন। তো দায়িত্ব আমাদের প্রত্যেকের আছে, এই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করা না হয় কিয়ামতের দিন কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। আমরা যেই আজান নিয়ে কথা বলছিলাম, সহিহ বুখারী 912, 913, 914, 1516 এর কয়েকটি হাদিসে জুমার দিনের আজানের বিষয়টা স্পষ্ট। মূলত জুমার দিনের খুতবার মুহূর্তে যে আজান দেওয়া হয়, ইমাম যখন খুতবায় উঠবে ওই সময় যে আজানটা দেওয়া হয় এটাই হচ্ছে মূল আজান, আর এটাই আজান দিতে হবে জোরে জোরে। আর আল্লাহ তাআলা এই আজানকে লক্ষ্য করেই এই সূরা জুমার 9 নম্বর আয়াতটি বলেছেন। যদি কেউ মনে করে যে না এটা হচ্ছে ডাক আজানের আয়াত, তাহলে বুঝতে হবে যে ইসলাম আল্লাহ রাসূলের সময় পরিপূর্ণ হয়নি, নাউযুবিল্লাহ। আসলে কি তাই? ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই পূর্ণ হয়েছেন, কিন্তু যখন লোকজন বৃদ্ধি পেয়েছে তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান চালু করেছেন। মূল বিষয়টা হচ্ছে এইরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, আবু বকরের আমলে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম দিকে আজান ছিল দুইটা, খুতবার সময় যে আজান দেওয়া হতো এটা একটা আর ইকামত। এই আজানটাই দেওয়া হতো বাইরে, অথচ পরবর্তীতে বিষয়টা এমনভাবে চলে গেল যে একটা বড় আকার ধারণ করেছে। সম্মানিত উপস্থিতি, যে আজান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করলেন সেই আজান তিনি চালু করেছিলেন, মানুষজন বেশি হয়ে গিয়েছিল এই জন্য তিনি সতর্কতামূলক আজানটি চালু করেছিলেন
মদিনা থেকে দূরে একটা বাজার, জাওরা বাজারের নাম, সেই বাজারে আজানটা দেওয়া হতো। জুমার সালাতের সময়ের আগ মুহূর্তে কিছুক্ষণ আগে প্রস্তুতিমূলকভাবে সে আজানটা দেওয়া হতো। তো কিভাবে সেটা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দেন, তখন সাহাবী ছিল অনেকেই, অনেক সাহাবী ছিল উপস্থিত বিদায় হজের ভাষণে, প্রায় 10 বা 14 হাজার এরকম, আল্লাহ আলম। এতগুলো সাহাবীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, কোনো মুকাব্বির লাগলো না। তাহলে বোঝা যাচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলার সময়ে আরও মানুষজন বেশি হয়েছিল, এই জন্য তিনি এটা করেছিলেন। বর্তমানে যদি কেউ করতে চাই যে তৃতীয় আজান, যেটা ডাক আজান, সেটা চালু করব, তাহলে তাকে এই সিস্টেমে চালু করতে হবে, মানুষ বেশি হওয়া লাগবে। দ্বিতীয়ত, আজান দিতে হবে বাজারে, মসজিদের সামনে আপনি আজান দিলেন, এইভাবে এটা শুদ্ধ হবে না, তাহলে এটা উসমানের সুন্নাত হলো না। যদি উসমানের অনুসরণ করতে হয় তাহলে এভাবেই করতে হবে। এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আজান চালু করলেন, এটাকে যদি সুন্নাত মনে করে কেউ, তাহলে এটা সব জায়গায় চালু হওয়া থাকতে হতো। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র মদিনাতে এটা চালু করেছিলেন, মক্কাতেও চালু করেননি, অন্য কোথাও চালু করেননি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি কুফার শাসক, কুফায় তার মানে ক্ষমতাটা বেশি ছিল, তিনি তো সেখানে এই আজান প্রচলন করেননি। এই জন্য আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আজানকে বিদআত বলেছেন, যেটা ডাক আজান দেওয়া হয়, এই আজানটাকে আবদুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আবদুল্লাহ, তিনি এটাকে বিদআত বলেছেন। সুতরাং বর্তমানে যেভাবে এই আজানটি প্রচলিত আছে, এই আজানের কোনো ভিত্তি নেই, এটা তো আমরা একদিক থেকে বুঝতে পারলাম। এখন এই বর্তমানে যেভাবে প্রচলিত আছে, এই আজান আসলে কেমন করে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে দেখতে পাবো ওমর ইবনু আলী আল ফাকেহানি তিনি বলছেন যে ডাক আজান সর্বপ্রথম চালু করা হয়েছিল বসরাতে, বসরায় সর্বপ্রথম এটাকে চালু করা হয়। তারপরে এটাকে চালু করেছিলেন জিয়াদ শাসক, এরপরে মক্কায় চালু করেছিলেন হাজ্জাজ বিন ইউসুফ, মক্কায় পরবর্তীতে চালু করেছিলেন হাজ্জাজ ইবনে ইউসুফ, এটা চালু করেছিলেন। এরপরে যখন পরবর্তীতে আবার এটাকে মডিফাই করলো আজানটাকে, ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলছেন উমাইয়া খলিফা, উমাইয়ার শাসক হেসাম ইবনে আব্দুল মালিক এই আজান চালু করেছিল সর্বপ্রথম মদিনার ওসমানী যে আজানটা, জাওরা নামক বাজারে যে আজানটা দেওয়া হতো, এই আজানটাকে তিনি মসজিদে নববীতে নিয়ে আসলেন। তো মসজিদে নববীতে নিয়ে আসা পর্যন্ত আজানটা ছিল মসজিদের বাইরে। এরপরে যখন আবার এই বুদ্ধিজীবী আজানটাকে মডিফাই করলো, তখন এই আজানকে মসজিদের মিনার থেকে নামিয়ে দিয়ে, মানে মূল আজান যেটা, যেটা মূল আজান খুতবার সময় দেওয়া হয়, এই আজানটাকে মসজিদের মিনার থেকে নামিয়ে, অর্থাৎ আগে মসজিদের মিনারের উপর দাঁড়িয়ে আজান দেওয়া হতো, ওই আজানটাকে ওখান থেকে নিশ্চিহ্ন করে দিয়ে একেবারে ইমামের সামনে দেওয়া হলো। হেসাম ইবনে আব্দুল মালিক এই লোক এই কাজ করলো। তাহলে বোঝা যাচ্ছে যে যে আজান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে গিয়েছিলেন, সেই আজান কিন্তু আমাদের সমাজে প্রচলিত নাই। এটা কার? হেসাম ইবনে আব্দুল মালিক, যে এই আজানকে বাজার থেকে নিয়ে আসলো মসজিদে নববীতে, তারপরে আবার যেটা মূল আজান ছিল খুতবার সময় বাইরে দাঁড়িয়ে দরজার সামনে দাঁড়িয়ে আজান দেওয়া হবে, সেই আজানটাকে ইমামের সামনে নিয়ে চলে গেল, আর ডাক আজানটাকে বাইরে রাখলো। মূল আজান যেটা, সেটাই বাইরে হবে, ডাক আজানের কোনো ভিত্তি নাই। আর যেটা এখন বর্তমানে দেওয়া হচ্ছে ইমামের সামনে, একেবারে ছোট ছোট করে আজান দেওয়া হচ্ছে, আজান হলে তো সবাই আজানের জবাব দিবে, তো এই আজানকে ইমামের সামনে আস্তে আস্তে দেওয়া হলো কেন? তো এখানে ক্ষতিটা কার হলো আর লাভটাই হলো কার? কারো তো লাভ হচ্ছে না।
তো এই আজান এইভাবে চলে আসছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য মূল আদর্শ। এখন আপনি আমি বলতে পারি যে মক্কা এবং মদিনাতে তো এই আজান এখনও চলছে, একটা দলিল, সবাই এই দলিল দিবে যারা যুক্তিবাদী। আমাদের সমাজে যুক্তিবাদী আলেম আছে না? এইরকম কিছু মূর্খ মানুষ আছে যারা যুক্তিবাদী, যারা শুধু যুক্তি দেয়, দলিলের ধারের কাছে নাই, যুক্তির কারণে কোরআন হাদিসকেও অস্বীকার করে বসে। বেশ কিছুদিন আগে একজন বলছে, আমি নবীকে মাটির তৈরি কখনো মানবো না, যদি আমাকে কাফের হতে হয় তাও হয়ে যাবো, তাও ভালো, কিন্তু নবীকে মাটির তৈরি মানবো না। এটা হচ্ছে যুক্তি, ও কাফের হতে রাজি কিন্তু নবীকে মাটির তৈরি মানবে না। এই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে কথা হবে। আজকের জন্য এতটুকুই যে জুমার আজান শুধুমাত্র দুইটায় আজান হবে, খুতবার সময় ইমাম যখন খুতবার জন্য বসবে তখন মুয়াজ্জিন বাইরে আজান দিবে। এটাই সহিহ বুখারীর 912, 13, 14, 15, 16 এ কয়টা হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয়। এখন আরও যুক্তি দেবে অনেকে যে আমরা তো একজন সাহাবির আনুগত্য করছি, তো সাহাবি যদি আনুগত্য করতে হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে মোট চারজন, তো ইনাদের সময় এই আজান ছিল না, তো আমরা ওনাদেরকে মানছি, আর আপনি শুধুমাত্র ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানছেন, তাহলে দলটা কাদের ভারী হলো, সুন্নাতটা কাদের পালন হলো? এজন্য যুক্তি দিয়ে ইসলাম নয়, দলিলের ভিত্তিতে ইসলাম পালন করতে হবে। মূলত খুতবার শুরুতেই আজান, এরপরে বর্তমানে প্রচলিত যে সুন্নাতের জন্য সময় দেওয়া হয়, এই সময় এটা ভিত্তিহীন একটা কাজ। মূলত খুতবা হবে দুইটা, এই দুইটা খুতবার মধ্যে বক্তব্য আসবে আর দোয়া হবে। এছাড়া বর্তমানে যেভাবে তিনটা খুতবা প্রদান করা হয়, একটাতে মনে করেন যে পুরাই বাংলাতে খুতবা দিয়ে দিল, তো ওইটাও তো খুতবা, খুতবা মানে হচ্ছে বক্তব্য, তো ওইটাও তো খুতবা, তারপরে আবার দুইটা আরবিতে খুতবা দিচ্ছে, মানে আসল জিনিসগুলো মানুষকে বুঝতে দিবে না। বাংলা বক্তব্যের মধ্যে নিজে যে দলের উপরে আছে সেই দলের মধ্যে টানবে, আর মানুষকে কিচ্ছা কাহিনী শোনাবে, মানুষকে বানোয়াট, ভিত্তিহীন, জাল হাদিস, কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে মানুষকে পাগল বানিয়ে দিবে, এগুলো করবে বাংলা খুতবায়, আর আরবিতে পড়বে কিছু কোরআনের আয়াত আর হাদিস, ওগুলো মানুষকে বুঝতে দিবে না। মূলত তিনটা আজানের এই ধোঁকা হচ্ছে এটা, যে তিনটা আজান প্রচলিত এখন, এটার মূল ধোঁকাবাজি হচ্ছে এখানে, যে খুতবা বেশি করে দেওয়া, খুতবা আবার দেয় বসে বসে, খুতবা সবসময় হবে দাঁড়িয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন। যদি সূরা জুমার 11 নম্বর আয়াতটি পড়েন তাহলে এখানে একেবারে স্পষ্ট হয়ে যাবে। সহিহ বুখারীতে আপনি দেখেন প্রথম খণ্ডের মধ্যে 917 নম্বর হাদিস, এখানে প্রথম কৌল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন দাঁড়িয়ে। আনাস ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী বোঝার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।